দেশে মৎস্য শিকারের জন্য নতুন ধরনের জালের ব্যবহার ক্রমেই বাড়ছে। চয়না দুয়ারি নামের এই জালের বিশেষ ফাঁদে আটকা পড়ে মাছের ডিমো। শুরুর দিকে পদ্মায় এই জাল ব্যবহার হলেও এখন ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত গ্রামেও। বিশেষজ্ঞরা বলছেন এটি কারেন্ট জালের চেয়েও ক্ষতিকর, তবে এখনও নিষিদ্ধ জালের নামের তালিকায় এটা উঠেনি। হালকা ও মিহি বুননের এই জাল সাধারণত 50 থেকে 100 ফুট লম্বা হয়ে থাকে, প্রস্থ 1 থেকে 1.5 ফুট। ভেতরে লোহার 4 কোণা রড দিয়ে বানানো হয় ফ্রেম। প্রতিটি ফ্রেমেই রয়েছে 2 পাশে মাছ প্রবেশের সুযোগ। জালের 1 গিট থেকে আরেকটির দূরত্ব খুবই কম, যে কারণে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না। এ জালে ধরা পড়ে ডিমো, ফলে মারা পড়ছে বিপন্ন প্রজাতির অনেক জলজ প্রাণী। অনেকটা বাঁশের দেয়ারির আদলে তৈরি এ জাল মূলত মাছ ধরার এক ধরনের ফাঁদ। চয়না দুয়ারি ছাড়াও অনেক স্থানেই এটি চয়না জাল বা ম্যাজিক জাল নামেও পরিচিত। বছর 2 ধরে এ জালের ব্যবহার বেড়েছে। মানিকগঞ্জের পদ্মা নদী সহ আশেপাশের নদী খাল ও প্রত্যন্ত এলাকায় এখন মাছ ধরা হচ্ছে এ জাল দিয়ে। জেলেদের কাছে অল্প সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এ জাল। সরেজমিনে দেখা গেছে পদ্মায় এ জাল দিয়ে অবাধে মাছ ধরা হচ্ছে। হরিরামপুর উপজেলার দুর্গম এক চরে দেখা যায় নদীর পাড়ে সারি সারি জাল, সবই চয়না দুয়ারি। এসব জালে ধরা পড়ছে ছোট বড় মাছ। জালের ফাঁদে আটকা পড়েছে শামুক, কাঁকড়া ও কুচেও। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, চয়না দুয়ারি এমনভাবে তৈরি যেখানে ছোট বড় মাছ কিংবা অন্য যে কোনো কিছু ঢুকলে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই জালে 2 দিকে মুখ খোলা, জালের পুরো অংশেই রয়েছে একাধিক ফাঁদ, তাই মাছ বেশি পাওয়ার আশায় জালের প্রতি ঝুঁকছেন জেলেরা।